তারা 7ই মার্চের ভাষণটা উপলব্ধি করতে পারতো, কিন্তু তার চেয়েও বেশি করে। কাজে আজকে তার প্রতি শ্রদ্ধা জানাই। তারপরে কয়েকদিন আগেই শেষ করলাম এবং মাননীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে বইমেলা হচ্ছে, শেখ হাসিনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, কাজ থেকে দেখেছি। বিশ্ব তাকে নিয়ে চিন্তিত, ভারত চিন্তিত, চীন চিন্তিত। সাতক্ষীরাতে পাবলিক লাইব্রেরির উদ্যোগে সাতক্ষীরাতে জেলা প্রশাসক তো খান বাহাদুর আহসান বলল আমি একটু জেলখানার ভিতরে যাব, কোনোদিন জেলের ভিতরে যাই। মানে আমি নিজেই পরিদর্শন দিলাম, দিয়ে নিয়ে গেছি এবং জেলখানা। আসলে এখানে এই গুমারখুদায় আমি সবাইকে শ্রদ্ধা জানাবো, কোনো বাঙালি যে জাতীয়তাবাদ এবং জনাব আব্দুল মান্নান চৌধুরী, ময়মনসিংহের মানুষ আমরা, জনাব আব্দুল সামাদ সাবেক বিশেষ বন্ধ হয়ে গেছে। এটির পিছনে কারণ হলো শুধু তো দর্শক শ্রোতাদের দোষ দিলে হবে না, আমাদের কাহিনী নির্ভর ছবিও কিন্তু মানসম্মত চিত্রনাট্যের অভাব আমাদের দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন যে এখন ছবির যারা দর্শক, হলমুখী দর্শক খুব কম, ঘরে বসে ইউটিউবে দেখে বা অন্যান্য মাধ্যমে তারা তাদের সেই বিনোদনটা খুঁজে পায়। মানসম্পন্ন ছবি এবং মানসম্পন্ন হল যদি তৈরি করতে পারি আমরা, তাহলে আমাদের এই সিনেমার যে দুর্দিনটি চলছে সেটি আমরা কাটিয়ে উঠতে পারবো। সেই জন্য সংস্কৃতি মন্ত্রণালয় সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে। প্রত্যেকটি সাংস্কৃতিক কেন্দ্রে একটি সিনে কমপ্লেক্স থাকবে, সেটি যদি আমরা করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের এই চলচ্চিত্রের সুদিন আবার ফিরে আসবে বলে আমরা মনে করি।